আপনাদের সামনে বসে আছেন যিনি, তার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমাদের তার এখনকার পরিচয় সবাই জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ভাই হিসেবে, হাসান মাসুদ হিসেবেই চিনেন। ভাইয়ের আরও অনেক পরিচয় আছেন, যে কারণে আমরা এখন তার সঙ্গে গল্প করব, কথা বলবো এই ফুটবল বিশ্বকাপ নিয়ে, কারণ তিনি একজন ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া লেখক হিসাবেও তার পরিচয় আছে। হাসান মাসুদ ভাই, আমরা আর অন্য কোনো ভূমিকা না করে সরাসরি একটু ফুটবল বিশ্বকাপ নিয়ে, আপনার আপনি আমাদের অফিসে আসলেন, পেয়ে গেলাম আপনাকে, কেমন উপভোগ করছেন ফুটবল বিশ্বকাপ? ভালো, খুবই উপভোগ করছি। বিশেষ করে দুটা খুব বড় আপসেট দেখলাম, একটা সৌদি আরব আর্জেন্টিনাকে হারালো আর একটা জাপান জার্মানিকে হারালো, এই দুইটা বড় আপসেট দেখলাম। এইসব এই আপসেটগুলোই কিন্তু আসলে একটা প্রতিযোগিতাকে রোমাঞ্চকর করে ফেলে। যেমন এখন আর্জেন্টিনা একটা অনিশ্চয়তার মধ্যে আছে, আইদার দে উইল তারা জিতবে কি জিতবে না, এই মেক্সিকো আর একটা জানি কি দল আছে পোল্যান্ড, পোল্যান্ড এদের সাথে লেভানডোভস্কি আছে পোল্যান্ডে, যদিও তার একটা পেনাল্টি মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া ঠেকিয়ে দিয়েছে, সেভ করেছিল এবং এটা গোললেস ড্র হয়েছিল খেলাটা। তো এই দুইটা দলের বিরুদ্ধে যদি আর্জেন্টিনা না যেতে, তাহলে কিন্তু আর্জেন্টিনার নক আউট ফেজে যাওয়াটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। সেম গোজ টু জার্মানি অ্যাজ ওয়েল। আবার কালকের একটা খেলা দেখেও আমার খুব ই লেগেছে, যে নেদারল্যান্ডের মতো টিম এক এক গোলে ড্র করেছে সেনেগালের সাথে, এবং সেনেগাল কিন্তু একটা সময়ে প্রায় শ্যানে শ্যানের মতো লড়াই খেলেছে। তো এই যে বিষয়গুলি আমার কাছে খুব ভালো লাগছে। ব্রাজিলের শুরুটাও ভালো ছিল আমার কাছে, কেন জানি মনে হচ্ছে, আমার এটা ব্যক্তিগত মতামত, রিচার্ডসনের ফার্স্ট গোলটা একটু অফসাইড ছিল, কারণ ওটা গোলকিপারের পড়েছে ছিল গোলের দিকে, রিচার্ডসন গোলকিপারের হাতে গিয়ে লেগে, তারপরে ওই যে ওর নামটা যেন কি কি জুনিয়র ব্রাজিলিয়ার, হ্যাঁ ও যে মারলো যে ওইটা তো গোলকিপার এরকম করে হাত দিয়ে করলো, তারপরে রিচার্ডসন ও পিছনে ছিল নাম্বার 9 এ একদম পারফেক্ট ফিনিশিংটা দিয়েছে, তো ও কিন্তু অফসাইডে ছিল। তো আচ্ছা, তো বড় টিম গুলো তো আবার একটা রেফারি এটা পায়, হ্যাঁ, এবং এটার কোনো ভিআর এও যাওয়া হয়, হ্যাঁ যাওয়া হয় না। আর সেকেন্ড গোলটা ইজ দা বেস্ট গোল অফ দা আউটস্ট্যান্ডিং ওয়ার্ল্ড কাপ সো ফার, মানে রিচার্ডসনের সেই বাইসাইকেল কিক গোলটা, মানে মনে রাখার মতো একটা করে যে শটটা মারলো, সে এক হইছে খালি পোস্টে পায় আর কি, দেখার মতো দেখার মতো একটা অ্যাক্রোবেটিক একটা গোল আছে। তার আগ পর্যন্ত কিন্তু ওই ওই ব্রাজিলের অপোনেন্ট কারা ছিল, ঘানা বোধ হয়, সার্বিয়া, তার আগ পর্যন্ত কিন্তু দাঁড়িয়ালা গোলরক্ষক খুব ভালো খেলছিল, মানে সার্বিয়া ফার্স্ট হাফটা খুব ওনলি ওয়াল ফার্স্ট হাফটা খুব সার্বিয়া খুব কম্পিটিটিভ ফুটবল খেলেছে, পরে আর হয়তো ওই ওরা ডেডলক ভেঙে ফেলার পরে আর পারেনি। থিয়াগো সিলভার ক্যাপ্টেনসিটাও খুব ভালো ছিল, বিকজ সে ওভারল্যাপ করে সবসময় সামনে যায়, সব ক্যাপ্টেন বা ডিফেন্ডার কিন্তু সেটা করে না। আমরা একটু ওই নেদারল্যান্ডের সঙ্গে বা ইকুয়েডারের ম্যাচ ছিল, যাই হোক ওটা ওই দুই দলই খুব ভালো খেলছিল, ওটা ওই প্রসঙ্গ থাক। আমি আজকে মেসি, লিওনেল মেসির নির্ভরতা একটা, যে আর্জেন্টিনা টিম বা তার শেষ বিশ্বকাপ, সব কিছু কি মনে হয় আর্জেন্টিনার? আমি আমার একটা মিক্সড ব্যাক ফিলিং এখানে, একটু তো অনিশ্চয়তা আর্জেন্টিনার ভিতর আছে, তার উপরে আবার মেক্সিকোর গোলকিপার ওচোয়া তার ফিফথ কনসিকিউটিভ ওয়ার্ল্ড কাপ, এটা বিশ্বকাপ খেলছে সে, তো ওচোয়া এর আগে আপনার লেভানডস্কির পেনাল্টি সেভ করেছিল, ইজ এ ভেরি গুড গোলকিপার। তো যে কারণে আর আর্জেন্টিনার কোচ স্কোলানি কেন যে ডিবালাকে প্রথম ম্যাচে নামালো না, সে কি ইঞ্জুর্ড না কি না আমি জানি না, বাট ডিবালাকে তার নামানো উচিত ছিল একটা পর্যায়ে, যখন সে দেখলো যে জেতাটা সৌদি আরবের কাছে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, হি শুড হ্যাভ ট্রাইড উইথ ডিবালা অ্যাজ ওয়েল, টিমে আছে, রিজার্ভ বেঞ্চে বসে আছে, তাকে কেন নামালো না? তো এই জায়গাটাতে আমার একটু একটু প্রশ্ন আছে। যেমন আপনার ওই যে বিলার্দো আর ম্যারাডোনার মধ্যে একটা ভালো কেমিস্ট্রি ছিল একটা সময়, ঠিক ওরকম আমার কাছে মনে হয়েছে একটু, আর মেসিকেও আমার একটু টায়ার্ড মনে হচ্ছিল একটু। এই টিমটাই তো 36 ম্যাচ টানা অপরাজিত ছিল এবং তারা কোপা আমেরিকা জিতেছে, আমরা ধরে নিয়েছিলাম যে এখনো ধরে নেওয়া হচ্ছে স্কলনের সঙ্গে মেসির একটা খুব ভালো কেমিস্ট্রি আছে, কারণ লাস্ট 3-4 বছর তাদের যে বন্ডিংটা হয়েছে সেখানে তো একটা ভালো রেজাল্ট তারা পাচ্ছে। তো আসলে একটা হার দিয়ে একটা দলকে মূল্যায়ন করা খুব টাফ,
আজকে হয়তো স্টিল তাদের ভালো, কিন্তু আপনি কি বল মনে করেন না যে 36 ম্যাচের পরে একটা দল হারতে পারে? অবশ্যই এটা হারতে পারে, সেভাবেই হেরেছে। বাট দিস ইজ দা বিগেস্ট আপসেট অফ দিস ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় আপসেট কিন্তু ওইটাই, সেটাই। শুধু এই ওয়ার্ল্ড কাপ মানে অনেকে বলছে যে ওয়ান অফ দা মানে পুরো হিস্ট্রি, এখন পর্যন্ত আমি স্পেনের খেলা দেখে সবচেয়ে বেশি মুগ্ধ, মানে আপনার লুইস এনরিকে ওদের যে কোচ, সে দেখেন আপনি রেমোসকে নেয়নি, আমি স্পেনের খেলা দেখে সোফার আই এম ভেরি ইমপ্রেসড আর কি, যে স্পেন মানে লুইস এনরিকের মধ্যেও আছে, তো সে আপনার যে কাজগুলো করলো আরো ওই মোরাতা, তারপরে কি ওই যে নতুন যে আপনার ওই এর ওদের যে আগের যে ফরওয়ার্ডটা, ওটার নাম, ওনার নামটা আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনার যখন ওই এমনি তো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কনিষ্ঠ গোল প্লেকেই বলা হয়, 17 বছর বয়সে যে গোলটা তার, সেটা স্টিল রেকর্ড হয়ে আছে, তো ওটার কাছাকাছি স্পেনের রেকর্ড, স্পেনের রেকর্ড বলছেন হচ্ছে। এমনি হাসান ভাই যদি বলা হয় মানে আরেকটা ঘটনা যে নেইমারের ইঞ্জুরি, ব্রাজিল আরেকটা হট ফেভারিট টিম এই ওয়ার্ল্ড কাপে, এটা কতটা ইম্প্যাক্ট ফেলবে ওদের টিমে? ও তো সেকেন্ড রাউন্ডে একদম বাদ হয়ে গেল। এখন আজকে বোধহয় বা কালকে বোধহয় ডক্টর তারপরে আমরা জানতে পারবো যে বেসিক্যালি যে সে ভালো হবে এবং বিশ্বকাপে কতদূর খেলতে পারবে কি না পারবে, দুই তিনটা ম্যাচ পরে ফিরে আসতে পারবে কি পারবে না, তো ইট উইল হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য টিম আই মাস্ট সে। কিন্তু তারপরেও আপনার ওই যে কি জুনিয়র নামটা বললেন আপনি, ভিনি জুনিয়র, হ্যাঁ ও, তারপরে রিচার্ডসন, তারপরে আপনার যেটা গত বিশ্বকাপে দেখে আমরা খুবই হয়েছিলাম, তো তারপরও নেইমারের একটা দলে প্রেজেন্স থাকাটাই একটা ইম্প্যাক্ট, খুব ভালো ইম্প্যাক্ট। আমরা আরেকজন সুপারস্টারের কথা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, ক্রিস্টিয়ানো রোনালদো, মানে একটা গোল করে সেও কিন্তু একটা রেকর্ড করেছে, পাঁচ বিশ্বকাপে পাঁচটা গোল, বিশ্বকাপে পাঁচ গোল, ওচোয়ার মতো আর কি, মানে তারও এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে, সেও একজন সুপারস্টার। তো তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার একটা বিতর্ক, আমি এইভাবে আসবো এসে এইভাবে, আবার ন্যাশনাল টিমে কিন্তু দেখলাম যে সে ন্যাশনাল অ্যান্থেমের সময় চোখে প্রায় পানি এসে গেছে তার, মানে এটা হয় কি, আপনি যখন জাতীয় দলের হয়ে খেলেন তখন আপনার ভিতর একটা আলাদা আবেগ কাজ করে, হ্যাঁ আপনি দেখেন বাংলাদেশ 1999 সালে এই এতগুলো 85 সালের বোধ হয় না কবে থেকে সাফ গেমস শুরু হয়েছিল, আইসিসি ট্রফি খেলা না সাফ গেমস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার 1999 সালে আপনার নেপালে, নেপালে আমরা হ্যাঁ জিতলাম, হ্যাঁ ফুটবলে, হ্যাঁ আলফাস ছিল তখন, জুয়েল রানা ছিল, তো আমরা কিন্তু ক্লাব ফুটবল থেকে এদেরকে নিয়েছিলাম, এবং ঢাকা লীগ তখন খুব স্ট্রং একটা লীগ ছিল, ঢাকা মেট্রোপলিটন প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ, যেটা মাসুলিক মহানগর মানে চালাইতো আর কি, বিএফএফের একটাই, তো ওইটা ভেঙে যাওয়ার পর থেকেই কিন্তু আমাদের, তখন আমরা একটা পর্যায়ে কিন্তু 149 গিয়েছিলাম আমাদের ফিফা র্যাঙ্কিং, এবং আমরা এই এই অঞ্চলে সবচেয়ে মানে মানে হায়েস্ট, খুব ভালো পজিশনে ছিলাম, আবার 2003
আপনার সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হলাম রাইট রাইট ঢাকায়। জার্মান কোচটার নামটা কি আপনি ভুলে গেছেন? হ্যাঁ না না, তো ইরানের আরেকজন শাকিরি, মানে না শাকিরি ছিল ইসে 99 ছিল, 99 এবং শাকিরি যাবার একটা ই ছিল ওই ওখান থেকেই, কিন্তু ঢাকায় আসে নাই, একদম ডাইরেক্ট বাগদাদ চলে গেছে। আচ্ছা, বিকজ বিএফ এর কর্মকর্তাদের সাথে ওখানে নেপালে এমনও হয়েছিল যে আপনার প্রথম ম্যাচটা হারার পর মালদ্বীপের কাছে, প্রথম ম্যাচটা হারার পরে কিন্তু আপনার রীতিমতো শাকিরির সাথে ওখানকার তখন প্রথম যে লটটা ছিল বিএফ এর অফিসিয়াল তাদের সাথে একটা বেশ ভালো গন্ডগোল গন্ডগোল, যার ফলে আরেকটা লট পরে বিএফএফ কে পাঠাইতে হয়েছিল শাকিরিকে ঠান্ডা করার জন্য। এবং শাকিরিকে ঠান্ডা করার পরেই কিন্তু তারপরে আস্তে আস্তে দল হিসেবে বাংলাদেশ সেটেল হয়ে ঘুরে দাঁড়ালো, ঘুরে দাঁড়ালো এবং ভারতকে সেমিফাইনালে হারিয়ে নেপালকে ফাইনালে স্বাগতিক দেশকে হারানো, এটা কিন্তু ইটস সামথিং ভেরি ভেরি স্পেশাল। ভারতকে কি সেমিফাইনালে হারাইছিল আর নেপালকে ফাইনালে হারাইছিল, দশরথ স্টেডিয়ামে খেলাটা হয়েছিল। তো দেশের ফুটবলটা আসছিল আর কি, মানে আপনি স্বাভাবিকভাবে একটা আফসোস জাগে এত বড় টুর্নামেন্ট বিশ্বকাপে। আমরা বাংলাদেশে আসলে অনেকে মজা করে বলে যে এক আলোক বর্ষ দূরে বিশ্বকাপ ফুটবল থেকে, এটা এটা দিয়ে তো আমরা শেষ করি আজকের আলাপ। আমরা এটা জন্য আমরা কি খালি টিভিতেই দেখবো? মানে এখন হয়ে গেছে কি এফসি আর ফিফা নির্ভর একটা ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগে যেমন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এখন যেমন ক্রিকেট বোর্ড আপনার সব ফেডারেশনকে টাকা দেয়, একটা সময় কিন্তু বাংলাদেশ ফুটবল এটা সবাইকে হেল্প করত, রিভার্স ছিল বিকজ অফ এই ফুটবলের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল। তো এই হঠাৎ করে তারা এফসি নির্ভরতার জন্য কিছু এইডস এর জন্য তারা কি করলো, ন্যাশনাল লীগ চালু করলো, তারপরে এই ইটি করে টোরে এমন একটা করলো চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী, খুলনা আবাহনী, সিলেট আবাহনী, চিটাগাং মোহামেডান, ঢাকা মোহামেডান, এই এই যে ব্যাপারটা এবং বিদেশি প্লেয়ার এনে টেনে আলটিমেটলি এখন আমরা একদম ডাউন টু আর্থে চলে গেছি। কিন্তু আমরা কিন্তু অনেক উপরে ছিলাম, তো আমরা যদি ঢাকা ফুটবলকেই প্রাধান্য দিয়ে ওই যে যেভাবে চলছিল সেই অনুযায়ী থাকতাম তাহলে কিন্তু আর এইটা হতো না। মরহুম সিরাজুল ইসলাম বাচ্চু, উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছিলেন, তো উনি আসলে বেসিক্যালি এই মানে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, এই উনি ওনার বুদ্ধিতেই এই সালাউদ্দিন ভাইরা এরা মিলে আর কি সবাই মিলে এই বিএফ কে ডুবিয়েছে এবং বাংলাদেশ ফুটবলকেও ডুবিয়েছে। হাসান ভাই আপনাকে থ্যাংক ইউ আকর্ষক একটা আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য, এবং আবারও আশা করি কোনো একদিন আপনার সঙ্গে আবারও আমাদের এরকম একটা মজার আলোচনা হবে ইনশাল্লাহ। রানা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আর আজকের পত্রিকার পাঠকদেরকেও আমি অনেক ধন্যবাদ দিচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়ার্ল্ড কাপকে উপভোগ করবেন সবাই, এটাই আমি আশা করছি। ধন্যবাদ।